আরো একবার স্বাগত। গত পর্বে দেখিয়েছিলাম যে একটি বিম সেকশন থাকলে সেই বিম কি ওভার রিইনফোর্সড নাকি আন্ডার রিইনফোর্সড হিসেবে ডিজাইন করা হয়েছে সেটা আমরা দেখেছিলাম। তো আজকে দেখব কোনো সেকশন দেয়া না থাকলে শুধুমাত্র মোমেন্ট দিয়ে আমরা কিভাবে বুঝবো বিমটি কিভাবে ডিজাইন করা হয়েছে, শুধুমাত্র মোমেন্ট দিয়ে। তো আমরা এখানে হাতের বাম পাশে আমরা ডাটা নোট করেছি, আমাদের মোমেন্ট আছে এখানে এই যে 10,00,000 কেজি সেন্টিমিটার যে মোমেন্ট আছে, শুধু এই মোমেন্ট দিয়ে আমাদেরকে বের করতে হবে এই বিমটি কিভাবে ডিজাইন করা হয়েছে। আমাদের আরও কিছু ডাটা থাকবে, সেটা হচ্ছে মডুলার রেশিও, কংক্রিটের অনুমোদিত পীড়ন, স্টিলের অনুমোদিত পীড়ন। শুধুমাত্র এই ডাটা দিয়ে আমরা চেক করব এই বিমটি কিভাবে ডিজাইন করা হয়েছিল। তো এরকম জায়গায় আমরা ধরে নিলাম যে বিমটি ব্যালেন্স বিম হিসেবে ডিজাইন করা হয়েছে। তাহলে ব্যালেন্স বিম হিসেবে যখন চিন্তা করব তখন আমাদেরকে একটা শর্তই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা স্টিল এরিয়া মোমেন্টের ক্ষেত্রে এবং সেকশনের ক্ষেত্রে একই আসতে হবে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে বিমের সেকশন থেকে আমরা স্টিল এরিয়া বের করব। বিমের সেকশন হচ্ছে বি ডি, সাথে হচ্ছে স্টিল এরিয়ার রেশিও হচ্ছে রো, রো বিডি হচ্ছে বিমের সেকশন থেকে আমরা স্টিল এরিয়া বের করব, স্টিল এরিয়া হচ্ছে এ এস। এরপরে হচ্ছে নাম্বার টু, এখানে আমরা আরেকটা এ এস এর মান দেখছি, সেটা হচ্ছে নাম্বার টু, এ এস ইকুয়াল টু এম বাই এফ এস জে ডি। এই মোমেন্টের কারণে যে স্টিল এরিয়া বের হবে, এইটার জন্য যে স্টিল এরিয়া এবং বিমের যে সেকশন সেই সেকশনের জন্য যে স্টিল এরিয়া, এই দুটো স্টিল এরিয়াকে আমরা এখানে একটা রো এর জন্য আর একটা মোমেন্টের জন্য যদি ব্যালেন্স হয়, দুটো একই রকম প্রায় কাছাকাছি হয়, তো আমরা ধরে নিব এটি ব্যালেন্সড বিম হিসেবে ডিজাইন করা হয়েছে। যদি কম হয় তাহলে আন্ডার রিইনফোর্সড হিসেবে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে বেসিক এখানকার ফর্মুলা। তো বেসিক ফর্মুলাটা আবার বলছি, একটা হচ্ছে সেকশনের জন্য, বিমের সেকশনের জন্য স্টিল এরিয়া, আর একটা হচ্ছে মোমেন্টের জন্য স্টিল এরিয়া। এই দুটো মানকে ইকুয়াল বা একেবারে কাছাকাছি না হোক, যদি একজ্যাক্ট কিংবা তার ধারে কাছে হয় তা আমরা ধরে নেব এটি ব্যালেন্স। তো এইখানে আমাদের যে ডাটাগুলো দেয়া আছে সেই ডাটাগুলোর সাথে আমরা খুঁজে দেখব কী কী ডাটা দেয়া আছে আর কী নেই। এখানে রো বি ডি সেকশন বি এবং ডি কোনোটাই দেয়া নেই, এখানে রো এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ডিকে চিন্তা করি, ডি হচ্ছে কার্যকরী গভীরতা। এই ডি এর ফর্মুলা বের করতে আমরা সূত্র আগেও দেখিয়েছিলাম, এটার ফর্মুলা হচ্ছে এম বাই আর বি, মোমেন্ট বাই আর বি। এই আর এর জন্য আরেকটা ভ্যালু ইউজ করি, সেটা হচ্ছে হাফ এফ সি জে কে। তো এই হাফ এফ সি জে কে এই ভ্যালুর মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি এফ সি আমাদের দেয়া আছে, এফ সি 95 কেজি সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু জে এবং কে এই দুটো ভ্যালু আমাদের জানা নেই, এখান থেকে আবার বের করতে হবে। তা আবার ফর্মুলায় যাই, জে ইকুয়াল টু হচ্ছে 1 - k/3, কে ইকুয়াল টু হচ্ছে এন বাই এন প্লাস এফ এস ভাই এফ এস ভাগ এফ সি, এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি। তাহলে আমাদের এখানে কার্যকরী গভীরতা বের হয়ে যাবে। তো আমরা হিসাব করে দেখলাম যে আমাদের জে এর ভ্যালুটা এখানে যদি আমরা হিসাব করি এটা আসবে হচ্ছে 0.87, এটা হচ্ছে জে এর ভ্যালুটা আসবে। যদি কে এর ভ্যালুটা হিসাব করি, এখান থেকে জে এর ভ্যালুটা আমরা হিসাব করার পর যদি কে হিসাব করি, এই কে এর ভ্যালুটা আসবে হচ্ছে 0.38। এই মানগুলো বের হওয়ার পর এখানে বসিয়ে আমরা আমাদের মোমেন্ট জানা আছে, এই যে মানটা দেয়া আছে, এখান থেকে আমরা ডি বের করব। তো আমাদের কার্যকরী গভীরতা এই ডি যখন হিসাব করব এটার মানটা আসবে 50.47 সেন্টিমিটার, এটাকে আমরা 51 সেন্টিমিটার হিসেবে ধরে নেব রাউন্ড ফিগার হিসেবে। এখানে ডি এর ভ্যালুটা
ফাইনালি 51 সেন্টিমিটার আসছে। এখন আমরা দেখব বি, এটা হচ্ছে বিমের প্রস্থ। তাহলে একটা বিম যদি এরকম চিন্তা করি, এই বিমের বি হচ্ছে এইটা, আর স্টিলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি, স্টিলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব ডি। ডি আমরা বের করলাম, আমরা এখন দেখব বি, এই মানটি আমরা দেখব। তো বি যেহেতু আমাদের এখানে দেয়া নেই, আমরা এটাকে ধরে নিলাম 25 সেন্টিমিটার হিসেবে কাউন্ট করলাম, প্রায় এটার অর্ধেক, ডি এর অর্ধেক হিসেবে কাউন্ট করলাম। এখন আমরা দেখব রো, এই ভ্যালুটা দেখব, রো কিভাবে বের করব। রো এর জন্য ফর্মুলা হচ্ছে রো ইকুয়াল হচ্ছে কে এফ সি টু এফ এস। কে আমরা একটু আগে বের করলাম, কে এর ভ্যালুটা আমরা এই যে এখানে বের করলাম, কে ইকুয়াল টু 0.38। তাহলে কে আমরা জানি, এখানে আমরা কে বসাতে পারবো, আর এফ সি হচ্ছে আমাদের দেয়া আছে 95 কেজি সেন্টিমিটার স্কয়ার, এটা জানা আছে। টু এফ এস, এফ এসও আমরা জানি, এখানে স্টিলে অনুমোদিত পীড়ন 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা রো বের করতে পারবো, রো এর ভ্যালুটা এখানে আমরা হিসাব করলে আসবে 0.01 এটা হচ্ছে রো এর ভ্যালুটা হিসাব করলে আসবে। তো আমরা রো পেলাম, বি পেলাম, এটা ধরে নিলাম 25, ডি আমরা একটু আগে বের করলাম 51। তাহলে এই অংশটুকুকে আমরা যদি সব ডাটাগুলো নিয়ে এসে এখানে বসিয়ে দিই, রো, রো এর মান 0.0128 ইন্টু বি এর মান 25, ডি এর মান 51, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে স্টিলের যে এরিয়াটা, স্টিলের এরিয়াটা আসবে 16.32 সেন্টিমিটার স্কোয়ার, এই মানটা আমরা পাব। এবার এই পাশের কাজ আমাদের কমপ্লিট, আমরা এবার এই পাশের কাজ কমপ্লিট করব। আমাদের এখানে মোমেন্ট এবং এফ এস, জেডি সব মানই আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এই পাশের স্টিল এরিয়া যদি বের করি, তাহলে এই পাশে স্টিল এরিয়া মোমেন্ট বসাবো, এফ এস, জেডি সব ভ্যালু আমরা এখানে শুধু বসাবো, তাহলে আমাদের হিসাব চলে আসবে 16.10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি দেখছি, এই পাশের স্টিল এরিয়া 16.32 আর এই পাশের স্টিল এরিয়া 16.10। তার মানে সেকশনের জন্য, শুধুমাত্র সেকশন থেকে, ডাটা থেকে আমরা যে স্টিল এরিয়া বের করলাম, সেই স্টিল এরিয়া হচ্ছে 16.32, এই যে এই ভ্যালুটা। আর মোমেন্ট থেকে যে ভ্যালুটা আসবে, এটা হচ্ছে 16.10। তাহলে এটা প্রায় কি আমাদের কাছাকাছি, এই যে এই ভ্যালুটা প্রায় কাছাকাছি। তাহলে এই অবস্থা আমরা বলবো কি, এই বিমটাকে ব্যালেন্স বিম হিসেবে ডিজাইন করা হয়েছিল। এখন যদি এরকম না হয়ে, যদি এমন আসতো যে সেকশনের জন্য, যে স্টিল এরিয়া সেকশনের জন্য, এইটা থেকে যদি এখানে মোমেন্টের জন্য, স্টিল যেটা আসছে মোমেন্টের জন্য, আমি এম দিয়ে বুঝাচ্ছি, এই স্টিল এরিয়া যদি কম আসতো এই মোমেন্টের জন্য, এখান থেকে যদি কম আসতো, তাহলে আমরা বলতাম এটা আন্ডার রিইনফোর্সড বিম। এই মান থেকে যদি এই মানটা কম আসতো, এখানে 16 আসছে, এখানে যদি 12 আসতো বা 14 আসতো বা এইরকম টাইপের মান আসতো, তাহলে আমরা এটাকে বলতাম আন্ডার রিইনফোর্সড বিম, আর বেশি আসলে আমরা এটাকে ওভার রিইনফোর্সড বিম বলতাম। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।